দর্শক, গণকমিশন নামে একটা সংগঠন, তারা 116 জন আলেমের বিরুদ্ধে তারা দুর্নীতি দমন কমিশনের কাছে একটা লিস্ট দিয়েছে এবং বলেছে তদন্ত করার জন্য 116 জন আলেমের বিরুদ্ধে। তো এই গণকমিশনের নাম আমি এর আগে জীবনে কখনো শুনি নাই। তারা নাকি ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে একসঙ্গে কাজ করে, একই অর্গানাইজেশনের। তো ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি যেমন শাহরিয়ার কবির, এই গণকমিশনের সভাপতি হচ্ছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আর সাধারণ সম্পাদক হচ্ছে তুরিন আফরোজ। শুরুতেই বলে নেই যে মুক্তিযুদ্ধ শেষ হয়েছে অনেকদিন আগে, আজ থেকে 50 বছর আগে। তো এখনও এই ঘাতক দালাল নির্মূল কমিটির কী প্রয়োজনীয়তা সেটা আমার বোধগম্য না, এবং এই গণকমিশন আমি এর আগে কখনো শুনি নাই। তো এই গণকমিশন আপনারা ভালো করেই জানেন যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক উনি কোন ধরনের মানুষ, ওনার নামে অনেক বিতর্ক আছে, এবং একজন বিচারপতির যে ব্যক্তিত্ব থাকার কথা তা ওনার ভিতরে নাই, এবং উনি যুদ্ধাপরাধের রায় সহ আরও অনেক বিতর্কিত বিষয়ে উনি সরাসরি আওয়ামী লীগের পক্ষ নিয়েছেন, যেটা ওনার বিচারপতির ভাবগাম্ভীর্যকে, বিচারপতি নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এবং এই গণকমিশনের সাধারণ সম্পাদক তুরিন আফরোজ, যে তুরিন আফরোজ কিনা যার নিজের মা ভাইকে ঠকিয়েছে, যার নিজের মা বলেছে যে তুরিন আফরোজ চরিত্রহীন, যেটা আমার কথা না, কিন্তু তার গর্ভধারিণী মা তাকে বলেছে। তো এই ধরনের বিতর্কিত ব্যক্তিদেরকে নিয়ে যখন একটা সংগঠন গঠিত হয় নাম গণকমিশন, সেই গণকমিশনের কাজটা কি? সেই গণকমিশন কোত্থেকে এলো? এই গণকমিশনের নাম তো আমরা এর আগে কখনো শুনি নাই। এবং শাহরিয়ার কবির সাহেব, দর্শক, এই শাহরিয়ার কবির সাহেবরা, এই তুরিন আফরোজরা, এই শামসুদ্দিন চৌধুরী মানিকরা, তারা এই দেশটাকে একটা সাম্প্রদায়িক দেশ বানাতে চায়, সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। বাংলাদেশ একটি দেশ, এই দেশ হিন্দুর, এই দেশ মুসলমানের, এই দেশ খ্রিস্টানের, এবং এই দেশ নাস্তিকের। যারা ধর্মকে কোনো ধর্ম বিশ্বাস করে না তাদের জন্য কিন্তু বাংলাদেশ, এই বাংলাদেশ সবার, এই বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে থাকব। আজকে এমন একটা অবস্থা হয়েছে যে এই মানিক সাহেবরা, এই তুরিন আফরোজরা, এই শাহরিয়ার কবিররা আলেমদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক, তাদেরকে নিয়ে হাসিটাট্টা, তাদেরকে নিয়ে উপহাস, এগুলো সব সময় করে যাচ্ছে। মানে আলেমরা যারা ইসলামিক মনোভাব পোষণ করে, তারা এদের কাছে কোনো মানুষই না, তারা এদের কাছে, তারা হচ্ছে অশিক্ষিত, অদক্ষ, কেউ খ্যাত, তা না হলে কেউ ইসলামিক কালচার ফলো করে। মডার্ন মানেই হচ্ছে পশ্চিমা ভাবধারা, মডার্ন পোশাক, ওয়েস্টার্ন কালচার, এই সব বিষয়গুলোকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। আপনি যখন একটা হিন্দু লোকের ধর্মীয় স্বাধীনতার জন্য সংগ্রাম করবেন, পাশাপাশি আপনি একটা মুসলমানেরও ধর্মীয় অধিকারের জন্য সংগ্রাম করবেন, পাশাপাশি একটা নাস্তিক যে তারও অধিকার আছে যে আমি আল্লাহ কথা বিশ্বাস করি না, তার মতো সে থাকুক, এরকম একটা অধিকার তারও আছে, তাই না? কিন্তু এরা দুনিয়ার কোনো কাজে এরা মানে হস্তক্ষেপ করবে না। দেশে এত দুর্নীতি হচ্ছে, এত কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, শাসক দলের অন্যায় অত্যাচার, এরা কোনোদিন মুখ খুলবে না। শাসক দলের মানে সরকার দলের, আওয়ামী লীগের কোনো, ছাত্রলীগের কোনো কর্মী যদি কোনো নারী ধর্ষণ করে, এরা মুখ খুলবে না। এদের যত সমস্যা হচ্ছে আলেমদেরকে নিয়ে, আপনি যদি নাস্তিক হন তাহলে আপনি ইসলাম ধর্মও মানবেন না, হিন্দু ধর্মও মানবেন না, মানে আপনি কোনো ধর্মই মানবেন না। কিন্তু আমাদের দেশের এই নাস্তিকদের খালি মুসলমান ধর্মে চমকানি, এই কথা বললো কেন, এই কথা বললো কেন। আচ্ছা ভাই, যারা আলেম আছে তারা মুসলমান ধর্ম প্রচার করবে, ইসলাম ধর্ম প্রচার করবে, ইসলাম ধর্ম মানবে, এটাই তো কাজ, তাই না? যারা হিন্দু ধর্মের আছে, হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মপ্রচারক আছে, আমি ইউটিউবে দেখি মাঝে মধ্যে, তারাও বিভিন্ন জায়গায় যায় ধর্মপ্রচার করে, এরা সবাই কিন্তু টাকার বিনিময়ে যায়। যারা খ্রিস্টান ধর্মপ্রচার করে তারাও কিন্তু টাকার বিনিময়ে যায়। এ তো এগুলো করে কি লোকাল লোকজন যারা আছে তারা চাঁদা দিয়ে একটা পয়সা তোলে তাকে আমন্ত্রণ জানায়, সে আসার পর সে তার বক্তৃতা দেয়, দেওয়ার পর তারা তাকে ওই টাকাটা দেয়। এটা তো আগে থেকেই হয়ে আসছে, ইন্ডিয়াতেও এটা প্রচলিত আছে, বাংলাদেশে যে হিন্দু সমাজ তারাও হিন্দু সমাজের বিভিন্ন বক্তাদেরকে টাকার বিনিময়ে আনে, আইনে ধর্ম এনে তারা ধর্মপ্রচার করে, এবং হিন্দু ধর্মের যে মহিমা এটা তারা প্রচার করে। মুসলমানদের ক্ষেত্রেও আলেমদেরকে টাকা দিয়ে আনে, তারা জায়গায় যায় যে তারা ইসলাম ধর্মের গুণাগুণ প্রচার করে, তারা টাকা পায়। তো এগুলোতে আপনি এভাবে আলেমরা যদি টাকা কামায়, বা এভাবে যদি হিন্দু ধর্মগুরু টাকা কামায়, খ্রিস্টান ধর্মগুরু টাকা কামায়, এটা তো কোনো অবৈধ কিছু না। সরকার বলতে পারে যে হ্যাঁ তুমি এত টাকা পেয়েছো, তুমি ট্যাক্স ঠিকমতো দিয়েছো কি না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনারা এই 116 জন আলেমের নাম দিলেন দুর্নীতি দমন কমিশনের তদন্ত করার জন্য। ভাই, 116 জন আলেম, তারা কী দুর্নীতি করলো এরকম? আপনি এই গণকমিশনের কাছে জানতে চাই যে পি কে হালদারের নাম কি দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের কাছে?
হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। পত্রিকা খুললে প্রত্যেকটা দিন দুর্নীতির খবর, মেঘা মেঘা দুর্নীতি। এই যে বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি হলো, টিআইবি বলছে কত কোটি টাকা দুর্নীতি। আপনারা এদের নাম কখনো দুর্নীতি দমন কমিশনে দিয়েছিলেন? হুজুর আলেম, তারা আল্লাহ বিল্লাহ করে, ধর্মপ্রচার করে, মাঝে মধ্যে ওয়াজে গিয়ে কটা পয়সা কামায়, তারা কি দোষ করলো? এই এই দেশে, এই দেশটা যেমন মুসলমানের তেমনটা হিন্দুর, কিন্তু আপনারা ক্রমাগত আপনারা চেষ্টা করে যাচ্ছেন যে যারা ইসলাম বিশ্বাস করে তাদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক বানানোর জন্য, দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর জন্য। মনে রাখবেন, ইসলাম ধর্ম আপনারা যত চেষ্টা করেন, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এইসব ধর্ম কিন্তু একদিনে তৈরি হয়নি। এইসব ধর্ম বহুকাল আগে থেকে পর্যায়ক্রমে ক্রমে এই দেশে আসছে, সমস্ত বিশ্বে ছড়িয়েছে। কাজেই ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এইসব ধর্ম কিন্তু বিনাশ করা সম্ভব না। সুতরাং ইসলাম ধর্ম বিনষ্ট হবে না, আপনারা যতই ষড়যন্ত্র করুন ইসলাম ধর্ম আরও শক্তিশালী হবে। কাজে আমি বলবো যে ইসলাম যারা চর্চা করে, যারা মনে করে তারা মুসলিম, তাদের কিন্তু রাইট আছে, তাদের অধিকার আছে এই দেশে শান্তিপূর্ণভাবে বাসবাস করার, তাদের তাদের ইচ্ছা আছে, তাদের ইচ্ছা আছে এই দেশে আপনার ভালোভাবে বাস করার, ভালোভাবে থাকার। সুতরাং আপনারা ষড়যন্ত্র বন্ধ করেন, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেন, কারণ আমি মনে করি এদের সবার, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, বাংলাদেশ সবার, ঠিক আছে, সবার এই দেশে বাস করার অধিকার আছে, সবার এই দেশে ধর্মপ্রচারের অধিকার আছে। শুধু শুধু 116 জন আলেমকে, আলেমের নাম দিয়ে তাদের সম্মানহানি করার চেষ্টা করবেন না। এবং আমি কিন্তু আলেমদেরও দোষ দিব, শুধু যে শাহরিয়ার কবির বা ওই মানিক বা তুরিন আফরোজের দোষ তা না, এই আলেম সমাজরা এত বিভক্ত এর আগে কখনো হয়নি। এই আলেম সমাজ একজন আরেকজনের বিরুদ্ধে শুধু গীবত আর গীবত। ওই যে একজন একজন দেখছি 116 জনের মধ্যে দেলাওয়ার হোসেন সাইফি সারাদিন আওয়ামী লীগের প্রশংসা করে, ঠিক আছে, আপনি হচ্ছেন আলেম, আপনি আপনার আওয়ামী লীগের প্রশংসা করার দরকার নেই, বিএনপির বদনাম করার দরকার নেই, বিএনপির প্রশংসা করার দরকার নেই, আপনি আপনার ধর্মপ্রচার করেন বা করলে সমানভাবে করেন। এই যে আরেকজন আছে ডক্টর আনায়াতুল্লাহ আব্বাসী সাহেব, আমি তার রেসপেক্ট করি, সে অনেক কিছু জানে, কিন্তু মাঝে মধ্যে সে মানে আওয়ামী লীগের একটু ইন্ডাইরেক্টলি প্রশংসা করে, তার নাম এখানে দিয়েছে। তো এইরকম অনেক আলেম আছে যারা সরাসরি সারাদিন আওয়ামী লীগের প্রশংসা পত্র মুখ, সেই আলেমদের নামও কিন্তু দিয়েছে। তাহলে আপনি সরকারের রোশানলে পড়ার ভয়ে আপনি হেফাজতের বিরুদ্ধে বদনাম করেন, জামাত ইসলামের বিরুদ্ধে বদনাম করেন, আওয়ামী লীগের কে মানে আওয়ামী লীগকে প্রশংসা করেন। এই যে হেফাজতের এতগুলো নেতা কর্মী আছে কারাগারে, কোনো প্রতিবাদ করলেন না, হাজার হাজার আলেম কারাগারে পচে মরতেছে, কোনো প্রতিবাদ করেন না, বিভিন্ন ওয়াজে গিয়ে খুব প্রশংসা করেন, শেখ হাসিনা ভালো, ভালো কথা, আপনাদের নামও কিন্তু এসেছে, তাই না? তো আমাদের ভিতরে অনেক আলেম আছে যারা চুপচাপ থাকে, যারা মনে করে ওই আলেমের জেল হয়েছে আমার কি। আরে ভাইরে, নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না, ঠিক আছে, আজকে একজন অমুক আলেমের জেল হয়েছে দেখে চুপ থাকেন, ওই সমস্যা একদিন আপনিও সম্মুখীন হবেন, ওই ঝামেলা আপনার কাঁধেও এসে পড়বে। সুতরাং আমরা যারা মুসলমান আছি বা আমরা যারা বাংলাদেশের নাগরিক, তারা আমরা সবাই মিলে, হিন্দু, মুসলিম, আস্তিক, নাস্তিক, সবাই মিলে এক বাংলাদেশ, ঠিক আছে, এক বাংলাদেশ, এক দেশ, একই দেশের মানুষ আমরা সবাই অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলব। কেউ ইসলামের বিরুদ্ধে বললেও প্রতিবাদ করবো, কেউ হিন্দু ধর্মের বিরুদ্ধে বললেও প্রতিবাদ করবো, এরকম না যে ইসলামের বিরুদ্ধে বলছি প্রতিবাদ করছি, হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করছে মতো এই করুক, আমরা খুশি, কারণ হিন্দু ধর্ম তো আমাদের না, এটা এটা হবে না। সকল ধর্মের কিন্তু মানুষেরই তাদের ধর্ম পালন করার অধিকার আছে। একটা ইসলাম ধর্মের বিরুদ্ধে বললে আমার কষ্ট লাগে, হিন্দু ধর্মের বিরুদ্ধে বললে তার কষ্ট লাগে। কাজেই আমরা একটা অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলবো আমরা সবাই মিলে, এবং এই শাহরিয়ার কবির এবং তুরিন আফরোজ এদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করবো। ভালো থাকবেন, ধন্যবাদ। We'll be right back.